সুপ্রিয় দর্শক, আজ 15 জুলাই 2020 বুধবার। হাটটা যে দেখছেন, এটা দিনাজপুর ফাসিলেডাঙ্গা হাট। প্রতি বুধবারে এখানে হাট বসে। এই হাট থেকে আমরা আপনাদেরকে 30 থেকে 50 হাজার টাকার মধ্যে যে কুরবানির গরু, সেই গরুগুলির দাম জানাবো। প্রথমে আমরা একটা দেখছি ভাই, এটা দাঁত কয়টা? এটা দাঁত দুইটা, দুই দাঁত। এটার দাম কত যাচ্ছেন? এটার দাম কত যাচ্ছেন? দাম চাইলে 35 বিক্রি 30, চাইলে 35 বিক্রি 30। জি। আচ্ছা, তারপরে এই যে পাশেরটা দেখছি, এটা বেশি চাই নাকি? এটা 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 কি? 40 দাম। হারিয়া গরু, হারিয়া গরু 40। দরদাম কত করছে? বলতেছে 32-33। কত হলে ছাড়বেন? 36 হলে ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে কীরকম হুড়াহুড়ি লেগেছে। এই যে দেখুন, সারের হাট, প্রচুর হুড়াহুড়ি। এই যে দেখুন, আমরা একটু আপনাদেরকে 30 থেকে 50 হাজার টাকার যে গরু, সেগুলির আমরা দাম জানানোর চেষ্টা করছি। একটু দেখি আমরা ভাই, এই কোনার গরুটা কার? এই দুটা আপনার? এই দুইটাই? এই এই এইটা এই পাশেরটা আপনার? দাঁত উঠছে? 2 বছর বয়স হয়েছে? কত দাম চাচ্ছেন? 58,000। দরদাম কত করছে মানুষ? 50,000 দাম করছে। এই যে শুনছেন, তারপর একটু দেখি ভাই, এটার দাম কত যাচ্ছেন? 65,000। দরদাম কত করছে ভাই? 58। আজকের দামটা অনেক চড়া মনে হচ্ছে, কারণ কুরবানি যত এগিয়ে আসছে তত আমরা দেখছি গরুর দামটা একটু বেশির দিকে। এদিকে আমরা দেখি ভাই, দেশালটা আপনার? এই দেশিটা আপনার? এটার দাম কত যাচ্ছে? 40। দাঁত উঠছে? 2 বছর বয়স হয়েছে? 2 বছর বয়স হয়ে গেছে। দরদাম কত করছে মানুষ? 35-36। কত হইলে ছাড়বে? পূর্বমে কীরকম হইলে ছাড়বে? 39। শুনছি আমরা, এটা দাঁত উঠছে? কুরবানি হবে? কুরবানি 2 বছর বয়স হয়ে গেছে। দাম কত যাচ্ছেন? 43। তারপরে কত দাম উঠছে? 40। আর ছাড়বেন কততে? 41 হলে ছাড়বেন। যে শুনছি আমরা সুপ্রিয় দর্শক, এরপরে আসুন আপনাদেরকে আমরা ভাইটা, কুরবানি হবে? দুই দাঁত। দাম কত যাচ্ছেন? 38 চাইছেন। কত হইলে ছাড়বেন? 34 হইলে ছাড়বেন। যে শুনছি আমরা সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই যে যারা ছোট ছোট ষাঁড় গরু খোঁজেন, মূলত তাদের উদ্দেশ্যে আমরা দেখাচ্ছি। ভাই, এগুলো দাঁত উঠছে? দুই দাঁত করে উঠছে দুইটারই? কত করে দাম চাচ্ছেন জোড়া? 75। আর দরদাম কত পর্যন্ত করছে? 60। কত হইলে আপনি ছাড়বেন? আর 1-2 হাজার হইলে ছাড়বেন? এই যে শুনছেন, তারপরে এই যে আপনারা দেখছেন, মোটামুটি কুরবানির হাট, জমজমাট হাট শুরু হয়ে গিয়েছে। এই জায়গায় আগে গাভী গরু বসতো, এখন এখানে আমরা দেখছি সমস্ত ষাঁড় গরু এখানে শুরু হয়ে গিয়েছে। ভাই, দাঁত কয়টা? দুই দাঁত। দাম কত যাচ্ছেন? দাম 46 চাইছেন। আর দরদাম কত পর্যন্ত উঠছে? 41-42 মতো দাম উঠছে। মানে ছাড়বেন কততে? 44 হইলে ছাড়ে দিবেন। এই যে দেখুন সাইজগুলি আপনারা দেখুন, তারপরে একটু দেখি ভাই, এটা দাঁত উঠছে? দাম কত চান? দুই দাঁত। দাম কত? 52,000 টাকা উনি চাচ্ছেন। আর আগে তো নাই ভাই, গ্রাহক নাই। যে শুনছি আমরা যে গ্রাহকের খুব অভাব। একা দাঁত উঠছে? কয় দাঁত? দুই দাঁত। দাম কত? 55। দরদাম করছে কেউ? কত? 45 দাম বলছে। মানে আপনি আর একটু বাড়লে ছাড়বেন? এই যে আপনারা দেখছেন, 50,000 টাকার ভেতরে এই ধরনের গরুগুলি আপনারা পাবেন। এই যে দেখুন, এই যে দেখুন আপনারা, হাটের অবস্থাগুলি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই ষাঁড় গরুর হাট খুব রিস্কি হাট। এই হাটগুলিতে খুব ভিডিও করাটাও একটু সমস্যার ব্যাপার। ভাই, এই জোড়া কত যাচ্ছেন?
হ্যাঁ 1 লাখ দত্তম কত করছে মানুষ দত্তম কত 85 85 মানে আরেকটু বাড়লে ছাড়বেন এই যে দেখছি আমরা এই যে দেখো তারপর আসুন সুপ্রিয় দর্শক ভাইটা দাঁত হইছে দুই বছর বয়স হইছে দুই বছর বয়স হইছে দাম কত যাচ্ছে ৪৮ দরদাম করছে কত ৪২ পর্যন্ত বলছে মানে আর এক দুই হাজারের জন্য থেকে আছে নাকি আর শুনছি এখানে একটু দেখি ভাই এটার দাম কত যাচ্ছে ৭৫ এত দাম কেন দরদাম কত করছে মানুষ কত দাম করছে দর্শক আপনারা দেখছেন যে প্রচুর এই যে দেখুন এখানে একদম ভিড় লেগে গিয়েছে আসুন আমরা ভেতরে যাই দাঁত উঠছে দাঁত দুই বছর বয়স হচ্ছে দাম কত যাচ্ছে ৫৫ দরদাম হয়েছে কত পর্যন্ত ৩৫-৪০ মানে বেচবেন কততে বাজার কি খারাপ হ্যাঁ আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক আমরা এক একজনের মুখে এক এক রকম কথা শুনছি এই যে এখানে দেখছি এক জোড়া ভাইকে দাম করতেছেন না ভাই দাম এটা ৩২ চাইছি আর ২৬ করেছে দামের এই অবস্থা কেন নাই কি করবো শুনছেন আপনারা সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা ফাসিলাডাঙ্গা হাট দেখানোর চেষ্টা করছি ভাইটার দাম কত দেওয়া হচ্ছে ১৩৫ এই যে জোড়া দেখুন মানে প্রচুর এই যে ভিড় এই যে সুপ্রিয় দর্শক আমরা আগে বলেছি এটা খুব রিস্কি হাট এখানে দেখুন আচ্ছা এখানে দেখি এটা কি বিক্রি হয়ে গেল জি জি কত দিয়ে নিলেন নিলাম ৪৬,২০০ হ্যাঁ ৪৬,২০০ আচ্ছা একটু কথা বলি আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আমি মুরাদপুর থেকে মুরাদপুর থেকে এখানে লেখানি কত লেখানি ৪০০ আচ্ছা এটা কি উপলক্ষে নিলেন ৪৬,২০০ এই যে সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি ৪৬,২০০ টাকা দিয়ে এই সারগুলো বিক্রি হয়ে গেল এই যে এখানে দেখছি একটা ভাইটার দাম কত যাচ্ছে ৫৫ চাচ্ছেন দরদাম কত পর্যন্ত উঠছে ৪৮ আচ্ছা মানে ৫০ হলে ছাড়বেন আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা এই জন্য ৫০,০০০ টাকার মধ্যে যে গরুগুলি আপনারা খোঁজ করেন এই যে এই ধরনের গরু আপনারা ৫০,০০০ টাকার মধ্যে এই ফাসিলাডাঙ্গা হাট থেকে আসতে পেয়ে যাবেন তা আবারও জানিয়ে রাখি আজ ১৫ জুলাই বুধবার ২০২০ এই ফাসিলাডাঙ্গা হাট প্রতি বুধবারে বসে দিনাজপুর সদর থানায় অবস্থিত এই হাট এই হাট থেকে আমরা আপনাদেরকে ছোট ছোট ষাঁড় গরু কুরবানি উপলক্ষে ৫০,০০০ টাকার মধ্যে আপনারা যারা খোঁজ করেন তাদের উদ্দেশ্যে আমরা ভিডিওটি তৈরি করছি সুপ্রিয় দর্শক এই যে আপনারা গরুগুলি দেখছেন এগুলি বিক্রি হয়ে গেছে আচ্ছা আপনি আপনি কিনছেন না আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আমবাড়ি আমবাড়ি কয়টা গরু কিনছেন ৫টা কোন গরুগুলা এই যে কুরবানি আরিয়াগুলো একটু আসেন না আমরা একটু দর্শকদেরকে একটু জানানোর চেষ্টা করি আচ্ছা এটার কত দিয়ে কিনছেন এই যে হ্যাঁ ৪৯ এইটা ৪৯,০০০ টাকা দিয়ে কিনছেন তারপরে এই যে এই এই সাদাটা এই দুটো ১০৫ ১০৫ এই দুইটা হ্যাঁ এই দুটো আর এই লালটা লালটা কিনছি ৬৫ ৬৫ আচ্ছা আপনি এই গরুগুলি কি করেন আপনি ব্যবসা করেন হ্যাঁ ব্যবসা করেছি এই হাট থেকে নিয়ে গিয়ে চিটাগাং পাঠি দিই চিটাগাং এ আপনি সাপ্লাই দিবেন আচ্ছা প্রতি সপ্তাহে কি আপনি চিটাগাং এ ট্রাক পাঠান হ্যাঁ মানে চিটাগাং এ এই গরুগুলি খুব চাহিদা আছে আচ্ছা আমাদেরকে একটু বলেন তো এই যে গরুটা নিছেন এই গরুটার ওজন কিরকম হবে এটা ওজন ৩.৫ গুণ হবে আর দাম পড়লো কত তাহলে ৭০ করে যাবে খরচা দিয়ে খরচা দিয়ে আপনার ৭০ করে যাবে আর এই গরুটা ওজন ওজন এটা ২.৫ গুণ হবে
আড়াই মণ আর এটা কত দাম পড়লো 49 পয়সা 49 পয়সা আচ্ছা আচ্ছা মোটামুটি তাহলে 20000 টাকা মণ আপনার পড়ে গেল এখান থেকে কেনা শুক্র দর্শক আপনারা শুনছেন এই গরুগুলি চিটাগাং চলে যাবে এবং আপনাদেরকে আমরা ওজনগুলি জানানোর চেষ্টা করলাম যে মোটামুটি 20000 টাকা মণ ধরে উনি কিনেছে এবং চিটাগাং এই গরুগুলি নিয়ে যাবে তো আপনাদেরকে ফাসিলাডাঙ্গা হাট থেকে আমরা এই ছোট ছোট গরু আপনারা 30-32 থেকে শুরু করে 50-এর মধ্যে যে সমস্ত গরুগুলো পাবেন তার আমরা দাম জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি ভালো লাগে থাকলে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।